সাবস্ক্রাইব করুন অনলাইন গুরু চ্যানেলকে আর পেয়ে যান সমস্ত টেকনিক্যাল আপডেট সবার আগে আপনার নিজের ভাষায়। নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি স্মার্ট, আপনারা দেখছেন অনলাইন গুরু চ্যানেল। সেভেন, আমরা সবাই জানি রিসেন্টলি হোয়াটসঅ্যাপে একটি নতুন ফিচার্স এসে যার নাম লাইভ লোকেশন শেয়ার। তো এর মাধ্যমে আমরা কী করতে পারি, ধরুন আপনি এখন কোথাও রয়েছেন, তো সেই জায়গাটার লোকেশন আপনি আপনার বন্ধুকে 15 মিনিট থেকে শুরু করে সর্বোচ্চ 8 ঘন্টা পর্যন্ত শেয়ার করতে পারেন। শেয়ার করার পরে আপনি সেই 15 মিনিট থেকে শুরু করে 8 ঘন্টা সর্বোচ্চ যেখানে যেখানে যাবেন আপনার বন্ধু কিন্তু সেই লোকেশনটা সম্পূর্ণ দেখতে পারবে। সেভেন, আজ আমি আপনার সঙ্গে শেয়ার করবো এমন একটি ট্রিক্স যার মাধ্যমে আপনি আপনার বন্ধুকে ফেক লোকেশন শেয়ার করতে পারবেন। অর্থাৎ আপনি ধরুন এখন রয়েছেন ভারতে, আপনি আপনার বন্ধুকে শেয়ার করলেন আপনি এখন ঢাকায় রয়েছেন। এভাবে আপনি আপনার বন্ধু গার্লফ্রেন্ড বিভিন্ন লোকের সাথে কিন্তু মজা করতে পারেন। এছাড়া আপনি এই ট্রিক্সের মাধ্যমে কিন্তু অনেক সময় অনেক কিছু থেকে বেঁচেও যেতে পারেন। সো এই ট্রিক্সটি আপনি ভালো কাজে লাগাবেন না খারাপ কাজে লাগাবেন সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে। সো এই ভিডিওটি আমি সম্পূর্ণ এডুকেশনাল পারপাসের জন্য তৈরি করছি, সো আপনার ব্যাপার আপনি কোন কাজে লাগাবেন। তার আগে আপনি আমাকে কমেন্ট করে এটা জানিয়ে দিন আপনি কাকে কাকে এরকমভাবে ফেক লোকেশন শেয়ার করে মজা করতে চান। সো বেন, বেশি দেরি না করে চলুন দেখে নেওয়া যায়। সো তার জন্য প্রথমত আমাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে যেটা কিন্তু আমরা প্লে স্টোরে পেয়ে যাবো। তো আপনারা প্লে স্টোরে যাওয়ার পরে জাস্ট সার্চ করবেন ফেক জিপিএস লোকেশন। তো দেখতে পাচ্ছেন না যে এই অ্যাপটি আপনার সামনে চলে আসবে ফেক জিপিএস লোকেশন। তো এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে কিন্তু অনেক কাজ আছে, তো ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখতে থাকুন। তো অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন, ইনস্টল করার পরে জাস্ট আপনারা ব্যাক চলে আসবেন। আসার পরে আপনারা আপনাদের মোবাইলের সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পরে আপনারা একবার লাস্টের দিকে চলে আসবেন। আসার পরে দেখবেন অ্যাবাউট ফোন নামে একটি অপশন আছে, অ্যাবাউট ফোনে যে অপশনটি এই অপশনের মধ্যে চলে যাবেন। অ্যাবাউট ফোনের মধ্যে যাওয়ার পরে আপনারা দেখবেন বিল্ড নাম্বার একটি অপশন আছে, বিল্ড নাম্বার। তো ওই যে এই অপশনটির ওপর আপনারা 7 থেকে 8 বার তাড়াতাড়ি করে ক্লিক করবেন। তো ওই যে এইভাবে ক্লিক করে যাবেন, তো 7-8 বার ক্লিক করার পরে দেখবেন একটি অপশন নতুন অ্যাড হয়ে গেছে। আপনারা জাস্ট বাইরে চলে যাবেন, বাইরে আসার পরে দেখবেন ডেভেলপ অপশন নামে একটি অপশন চলে এসছে। তো সেটা আপনারা এখানেও চলে আসতে পারে, অথবা যদি আপনার মোবাইলে মোর অপশন থাকে, তো আমার মোবাইলে যে মোর অপশন, মোর অপশনের মধ্যে আমার ডেভেলপার অপশন আছে, তো আপনারা বাইরেও আসতে পারে। তো আপনারা মোর অপশন যদি থাকে মোর অপশনের মধ্যে গিয়ে দেখবেন, আর যদি বাইরে চলে আসে তাহলে তো ভালো কথা। তো আমার এখানে মোর অপশনের মধ্যে ডেভেলপার অপশন আছে, তো দেখতে পাচ্ছেন যে ডেভেলপার অপশন। তো এখানে আপনারা ক্লিক করবেন, ডেভেলপার অপশনের মধ্যে চলে যাবেন। যার পরে একটু নিচে আসলে দেখতে পাবেন যে একটি অপশন আছে অ্যালাউ মক লোকেশন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালাউ মক লোকেশন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই লোকেশনটা অন হয়ে গেল। অন করে দেওয়ার পরে জাস্ট আপনারা সেই অপশনের মধ্যে চলে আসবেন। আমরা যে অ্যাপসটি ইনস্টল করেছিলাম ফেক জিপিএস লোকেশন, তার মধ্যে আমরা চলে যাচ্ছি। যার পরে এবার আপনি আপনার পছন্দ মতো জায়গা এখান থেকে বেছে নেবেন। তো যে উপরে দেখছেন সার্চ বার, সার্চ বারে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করে সার্চ করবেন যে কোনো একটা কিছু। তো আমি ধরুন এখানে সার্চ করছি ঢাকা, তো আমি এখন ভারতে আছি, তো আমি এখন ঢাকায় লিখে সার্চ করলাম। সার্চ করার পরে দেখুন আমার লোকেশন কিন্তু ঢাকা হয়ে যাবে। তো এখানে ঢাকায় দেখুন চলে এসেছে, সম্পূর্ণ প্রোফাইলে ঢাকায় চলে এসেছে। তো আমি এখন ঢাকার এখান থেকে একটু এদিকে চলে আসছি, ধরুন এখানে যে রয়েছে গুলশান, যে গুলশান আপনারা দেখতে পাচ্ছেন গুলশানে এখানে আমি আমার লোকেশনটা সেট করে দিচ্ছি। তো সেট করার জন্য আপনি যে কোনো একটা জায়গা সার্চ করবেন। সার্চ করার পরে দেখছেন এখানে একটি প্লে অপশন রয়েছে, প্লে অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু জায়গাটা সেট হয়ে গেল। তো এবার আপনার কাজ হোয়াটসঅ্যাপে চলে যান। আপনি হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আপনি যে কোনো একজন বন্ধুকে বেছে নিন। তো আমি তার জন্য এর নামের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এর নিচে একটি অপশন রয়েছে, এই অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে বিভিন্ন অপশন চলে আসছে, এখান থেকে আপনি জাস্ট এই লোকেশনে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে গুলশান দেখাচ্ছে। আমি কিন্তু এখন গুলশানে নেই কিংবা বাংলাদেশেই নেই, আমি কিন্তু সম্পূর্ণ ওখান ভারতে আছি। তো এখানে গুলশানে এখানে দেখাচ্ছে, তো এটা কিন্তু আমি এখন বন্ধুকে শেয়ার করবো। তো তার জন্য দেখুন শেয়ার লাইভ লোকেশন এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এখানে 15 মিনিট আছে, 1 ঘন্টা আছে, 8 ঘন্টা আছে, তো যেটাই খুশি আপনি যেদিন। তো আমি ধরুন এখানে 1 ঘন্টা করে দিলাম। এবার এখানে আপনি যদি কিছু লিখতে চান লিখে আপনি বন্ধুকে শেয়ার করে দিন। তো দেখুন আমি এখানে শেয়ার করে দিচ্ছি। শেয়ার করার পরে আমি যদি এখন এখানে ক্লিক করে দেখুন, যদি দেখি ম্যাপে, দেখুন আমাকে কিন্তু এখানে গুলশানের একটি জায়গা দেখাচ্ছে, গুলশানের কোনো একটা জায়গার মধ্যে কিন্তু দেখাচ্ছে। তো আমি যদি এটাকে একটু ছোটো করে দেখুন, গুলশানের মধ্যে কোনো একটা জায়গা কিন্তু আমাকে কিন্তু দেখাচ্ছে। তো ধরুন আবার আপনি আপনার বন্ধুকে চাইছেন যে আপনি এখান থেকে একটু সরলেন সেটা দেখাবেন, অর্থাৎ আপনি এই জায়গা থেকে একটু এগিয়ে গেলেন সেটা আপনার বন্ধুকে জানাবেন। তার জন্য কী করবেন, তো আপনি আবার ব্যাক চলে যান। ব্যাক চলে যাওয়ার পরে সে অ্যাপটির মধ্যে আপনি আবার চলে যান ফেক জিপিএস লোকেশন। সেখানে গিয়ে আপনি এখন যেখানে রয়েছেন সে একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পরে ধরুন আপনি এখন এখানে ছিলেন,
তো সেখান থেকে আপনি আরেকটু এগিয়ে যান। আরেকটু এগিয়ে গিয়ে আমি ধরুন একটু বেশিই দেখাচ্ছি, ধরুন আমি এখান থেকে চলে এলাম এই যে এখানে রয়েছে গানিভিলা, এখানে চলে এসেছি। আসার পরে আপনি জাস্ট যেখানে যেতে চান এরপরে সেখানে চলে যাবেন, যাওয়ার পরে এই যে আবার যে প্লে অপশন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এবার আপনি চলে যান সেই হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে গিয়ে দেখুন আপনি কিন্তু এখন গানিভিলায় চলে এসেছেন। তো এবার এখানে ক্লিক করে দেখুন, এই দেখুন আপনি কিন্তু এখন গানিভিলার এখানে চলে এসেছেন। তো এবার কিন্তু এইভাবে আপনি আপনার বন্ধুকে বিভিন্ন জায়গায় মুভ করে দেবেন, অর্থাৎ আপনি সেখান থেকে সরছেন সেটা কিছুক্ষণ পরপর অন্য জায়গায় দিয়ে দেবেন, তাহলে কিন্তু বন্ধু জানবে আপনি সেখান থেকে অন্য একটা জায়গায় যাচ্ছেন। তো এইভাবেই কিন্তু আপনি আপনার বন্ধু গার্লফ্রেন্ডের সঙ্গে মজা করতে পারেন। সেবার আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি নতুন কিছু জানতে পারলেন, আর নতুন কিছু যদি জানতে পারেন তাহলে অবশ্যই ভিডিও একটি লাইক করে দেবেন, ভিডিওটি শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না, কারণ আমি এরকম নতুন নতুন টেকনিক্যাল আপডেট আপনাদের সঙ্গে প্রতিদিন শেয়ার করতেই থাকি, যেটা আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন। সেবার আজ এ পর্যন্তই, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, আপনার দিনটি ভালো কাটুক, ধন্যবাদ।